হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে ইউটিউবে এবং ফেসবুক পেজে আমাদের ভিডিও কন্টেন্ট দেখছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, রাসেল ব্লগের পক্ষ থেকে আমি আবু ইউসুফ রাসেল আপনাদের জন্য আজকে নতুন আরও একটি হোটেল রিভিউ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা এনজয় করবেন। বন্ধুরা, এই মুহূর্তে আছি কক্স বাজারের কলাতলীর এলিট কক্স রিসোর্টে। দেখতে পাচ্ছেন ওনাদের রিসেপশনটি বেশ চমৎকার এবং খুবই সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি রিসেপশন। বন্ধুরা, কক্সবাজারে বেড়াতে এসে ভ্রমণের পাশাপাশি আপনাদের রাত্রিযাপনটা যেন সুন্দর ও নিরাপদ হয়, সেজন্যই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। চলুন আমরা ওনাদের হোটেল ম্যানেজারের সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি ওনাদের রিসোর্টের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে। আমাদের কাপল আছে 10টা মত, ডাবল বেড আছে 10টা মত, তার মধ্যে 2টা সিঙ্গেল রুম, টোটাল 22টা রুম হবে। টোটাল 22টা রুম, জি জি। আচ্ছা, ধরুন অফ সিজনে যখন আর কি আপনার ট্যুরিস্টদের চাপ একটু কম থাকে, তখন আপনাদের প্রাইসগুলো কেমন থাকে? আমরা সাধারণত যখন একটু পিক হওয়ার তখন ডিসকাউন্ট থাকে আমাদের 30%। আচ্ছা, যদি আপনার একটু চাপ কম হয় সেক্ষেত্রে 50% 60% পর্যন্ত আমরা অফার করে গেস থাকি। আচ্ছা, 50% বা 60% ডিসকাউন্ট দিয়ে ওই সময়টা প্রাইসটা কেমন আসে মোটামুটি? প্রাইসটা যদি এখানে আমাদের 2টা অপশন আছে, এসিও ইউজ করতে পারবে, নন এসি হিসাবে নিতে পারবে গেস্ট। আচ্ছা, মনে করেন আমরা এসি ভ্যান ধরি 1750 1850 সামথিং। আচ্ছা, বেড ট্যাক্স ইনক্লুড থাকে, এডিশনাল কোনো চার্জ অ্যাড এটার সাথে, নন এসির ক্ষেত্রে আর একটু কম এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর সিজন টাইমে আপনার দেখা যায় 3-3.5 এরকম? না, আমরা আসলে ওইভাবে রেটটা নির্ধারণ করি, মানে নির্ধারণ করতে মানে চাহিদা অনুযায়ী করি না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমরা মনে করেন 2200 টাকা 2100 টাকা ওই রেভিনিউ দিয়ে দিই। দিয়ে দেন? আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে যদি কেউ রান্না বান্না করতে চায়, এইরকম কি কোনো মানে সার্ভিস চালু আছে আপনাদের? হ্যাঁ, আমাদের আছে, আমাদের রুফটপে সব কিছু আছে, কিচেন থেকে শুরু করে। আচ্ছা, গেস্টরা যদি মনে করেন গ্রুপিং হয়ে আসে, সেক্ষেত্রে আমাদের রুফটপে সব কিছু অ্যারেঞ্জ আছে, ওইখানে তারা চাইলে পরিবেশন করতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো। আপনাদের রুমগুলো চলেন দেখি। অবশ্যই। হ্যাঁ, ওকে, আল্লাহ। বন্ধুরা, আমরা চলে এসেছি একটি কাপল রুমে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন, এবং যারা অলরেডি আমাদের সঙ্গেই রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এলিট কক্স রিসোর্টের এই রুমগুলোতে গেস্টদের জন্য প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে বেসিন। চলুন আমরা ওয়াশরুমটি একটু দেখি। দেখতে পাচ্ছেন ওয়াশরুমটিও বেশ পরিষ্কার বলা যায়। এই হোটেলের পরিবেশ সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা একজন গেস্টের সাথে কথা বলেছিলাম। চলুন দেখে নিই উনি কী বলেন। পরিবেশ, তারপর আপনার এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবকিছু কেমন মনে করতেছেন? যদি বলি সবকিছু মিলে এভরিথিং খুব ভালো। আচ্ছা, ওনাদের সার্ভিস থেকে শুরু করে সবকিছু খুব ভালো। খুব ভালো। টোটাল পরিবেশ। আচ্ছা, ওনাদের সার্ভিস বলেন, ওনাদের আন্তরিকতা, সবকিছু খুব
সুন্দর। আমরা আরও একটি রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডাবল বেডের রুম। বন্ধুরা, আপনারা যদি এই হোটেলে বা রিসোর্টে উঠতে চান তাহলে ভিডিও স্ক্রিনে হোটেল ম্যানেজারের মোবাইল নাম্বার এছাড়াও ডিসক্রিপশন বক্সে এই হোটেলের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করে বুকিং করে আসতে পারেন। কক্সবাজারের হোটেল ও রিসোর্টের রুম ভাড়াগুলো সবসময় আপডাউন করে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন সিজনে এক এক রকম মূল্যে রুমগুলো বিক্রি হয়ে থাকে। তবে আপনারা যদি অফ সিজনে আসেন তাহলে 60-70% পর্যন্ত আপনারা রুমগুলো ছাড় পেয়ে যাবেন। যদি সরকারি ছুটির সময় আসেন সেক্ষেত্রে ভাড়া বেশি পড়ে থাকে। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আমি আবু ইউসুফ রাসেল আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।